একটা দেশের রাজধানীর রাস্তা কি পরিমাণ ভাঙাচোরা হইতে পারে সেটা বাংলাদেশের ঢাকা শহরে না আসলে বোঝার কোনো উপায় নাই। অথচ বাংলাদেশের এত এত জেলা শহরগুলোতে ঘুরছি, মানে এত সুন্দর রাস্তা, এত স্মুথ রাস্তা, অথচ রাজধানী এবং এর আশেপাশের এলাকার রাস্তাগুলো, মানে মোটর সাইকেল তো দূরের কথা, একটা সাইকেল চালানোরও মানে মাঝে মাঝে উপায় থাকে না, এরকম এত খারাপ এবং বাজে অবস্থা। যাই হোক, যাচ্ছি বাড়িধারাতে, বড় আপার অপারেশন হয়েছে, সেইখানে যাব। বাড়িধারা জেনারেল হসপিটাল যমুনা ফিউচার পার্কের অপোজিটে। বাসা থেকে বেরোইছি নামাজের পরপরই, কিন্তু যাইতে কতক্ষণ লাগবে জানি না, এখন আছি গাবতলিতে। তো যে জন্য ভিডিওটা শুরু করছি সেটা হচ্ছে যে আমার এক ছোট ভাই রিসেন্টলি একটা মোটরসাইকেল নতুন কিনছে ও, এবং কেনার পর থেকে ও লং ট্যুর দেওয়ার জন্য খুব আগু বাগু করতেছে, কিন্তু এখন ব্রেক ইন পিরিয়ড শেষ না হইলে আবার ভয়ে মানে রিক্সটা নিতে চাচ্ছে না, যে লং ট্যুরে যাবে যদি কোনো কারণে ইঞ্জিনের কোনো সমস্যা হয়। তো এই জন্য আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাই, যে যারা একটু দ্রুত ব্রেক ইন পিরিয়ডটা শেষ করতে চান এবং 1500-2000 কিলো শেষ না করেই শেষ করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন এবং যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার উপকারে আসবে বা আসছে, অথবা আপনি এটা ফলো করলে আপনার উপকারে আসবে, সেই ক্ষেত্রে আপনি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে পারেন, আমার ভিডিওটা লাইক করতে পারেন, এবং যারা আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, বড় ভাই ছোট ভাই, যারাই কিনা নতুন মোটরসাইকেল কিনবে এবং দ্রুত ব্রেক ইন পিরিয়ড শেষ করতে চাবে, তাদেরকে আপনারা এই ভিডিওটা রেফার করতে পারেন। তো ভিডিওটা শুরু করি। ঢাকা শহরে আসলে আসলে কোন দিক দিয়ে যে কে গাড়ি ঢোকাই দেয় এটা আসলে বলা মুশকিল। আবার জায়গায় জায়গায় ওই যে ম্যানহোলের ঢাকনাগুলো আছে, ওগুলো কোথাও কোথাও এমন গর্ত যে মানে খুব ভয় লাগে। তো দ্রুত যদি ব্রেক ইন পিরিয়ড শেষ করতে চান 1500-2000 কিলোমিটার না চালিয়ে, সেই ক্ষেত্রে এই যে এরকম মানে রাস্তাগুলোর মধ্যে যদি আইসা করতে চান সেই ক্ষেত্রে হবে না, মানে মন চাইলেও আপনি একেবারে ব্রেক করবেন, মন চাইলে আপনি ধরবেন, এরকম হবে না। আপনাকে যেটা করতে হবে যে আপনি এমন কোনো জায়গায় যাবেন যেইখানে আপনি অনেক দূর পর্যন্ত সুন্দর মতো চালাইতে পারবেন, কোনো ধরনের কোনো ব্রেক ছাড়া স্মুথলি চালাইতে পারবেন। এই যেমন এখন যেমন আমি এখানে থামছি সিগন্যালে, এখন তো দাঁড়াইছি, এরকম না, মানে এমন জায়গায় যেমন ভাঙামাও এক্সপ্রেসে কমপক্ষে 10-15 মিনিট যাতে ওইখানে চালাইতে পারেন, এবং সেইখানে চালাইলে যাতে ঘন ঘন ব্রেক ধরতে না হয়, মানে ঘন ঘন ব্রেক ধরতে হবে না, আপনি সুন্দর একটা লম্বা রাস্তা আপনি 10-15 মিনিট চালাইতে পারবেন, এরকম রাস্তায় যাবেন, অর্থাৎ ভাঙামাও এক্সপ্রেসওয়েতে যাবেন। ভাঙামাও এক্সপ্রেসে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার বাইকটাকে স্টার্ট করবেন এবং সেটা সর্বোচ্চ 4000 RPM পর্যন্ত চালাবেন, মানে 4000 RPM-এর ওপরে যেন কোনো অবস্থাতেই না যায়। এই অবস্থাতে আপনি একটানা 10 মিনিট আপনার বাইকটাকে চালাবেন, এবং বাইকটা চালানোর পরে যখন আপনি আবার বাইকটা থামাবেন তখন আপনি ব্রেকে হাত দিয়ে বাইকটাকে থামাবেন না, আপনি বাইকটাকে থামাবেন আপনার ইঞ্জিন ব্রেকের মাধ্যমে। এখন আপনার বাইকটা যত দূর গিয়ে থামে কিন্তু আপনি ব্রেকে হাত দিবেন না। তো এইভাবে যখন আপনি বাইকটাকে থামাবেন, থামানোর পরে আপনি আবার কী করবেন, 10-15 মিনিট আপনি বাইকটাকে রেস্ট দিবেন, ইঞ্জিনটাকে ঠান্ডা হতে দিবেন। রেস্ট নেওয়ার পরে এরপরে আবার আপনি চালাবেন, ঠিক অনুরূপভাবে 8-10 মিনিট আপনি চালাবেন, আবার সেম আপনি 4000 RPM-এর ওপরে যাবেন না, কিন্তু আপনি আবার যখন থামাবেন তখন আপনি আবার আপনার ইঞ্জিন ব্রেক যে আছে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আপনি বাইকটাকে থামাবেন, আপনি ব্রেকে হাত দিবেন না। এরপরে আবার আপনি 10-15 মিনিট আপনি আপনার বাইকটাকে রেস্ট দিবেন। রেস্ট দেওয়ার পরে এইবার তৃতীয়বারে গিয়ে কী করবেন, আপনি আবারও আপনার বাইকটাকে 10-15 মিনিট চালাবেন, কিন্তু এইবার আপনি 4000 RPM-এর ওপরে চালাবেন, 4000 RPM-এর ওপরে চালাবেন, বাট এটার ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত আপনি যাবেন না। ঠিক অনুরূপভাবে আপনি এইবার চালাবেন হচ্ছে 5 মিনিট, খুব বেশি না, 5 মিনিট আপনি চালাবেন এবং সেটা চালাবেন 4000 RPM-এর ওপরে। এরপরে যখন আপনি বাইকটাকে থামাবেন তখন আবার আপনি আপনার ইঞ্জিন ব্রেক ব্যবহার করে আপনি আপনার বাইকটাকে থামাবেন। এই গেল তৃতীয়বার। এবার আসি ফাইনাল স্টেজে, এটা হচ্ছে চতুর্থবার। এই চতুর্থবার আপনি আপনার বাইকটাকে আবারও আপনি চালাবেন, মাঝখানে অবশ্যই 10-15 মিনিটের একটা গ্যাপ দিবেন। এরপরে যখন আপনি চতুর্থবার আবার আপনি চালাবেন, এরপরে আপনি এটার টপ এন্ড পর্যন্ত আপনি যাবেন, সেটা আপনি কখনও 4000 RPM-এর মধ্যে রাখবেন, কখনও 4000 RPM-এর ওপরে যাবেন, কখনও টপ এন্ডে যাবেন। এইভাবে ভেরিয়েশন করে করে আপনি এটাকে 10 মিনিটের মতো আপনি চালাবেন। চালানোর পরে এরপরে অনুরূপভাবে আপনি কী করবেন, আপনি ইঞ্জিন ব্রেকের মাধ্যমে আপনার বাইকটাকে আবার থামাবেন। ব্যাস, আশা করা যায় যে এইভাবে যদি আপনি করেন এবং এই পুরো প্রসেসটা যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আপনাকে 1500-2000 কিলো চালিয়ে তারপরে ব্রেক ইন পিরিয়ড শেষ করতে হবে না, আপনি স্মুথলি আপনার ব্রেক ইন পিরিয়ড নর্মালি আপনি শেষ করতে পারবেন।
আপনারা অনেক সময় দেখবেন যে অনেকের আছে যারা কিনা মানে ইন্টারনেটে হয়তো দেখে থাকবেন, যারা ধরেন যে মোটোজিপি খেলে, যারা বাইক রেস করে, তারা কি মনে করছেন যে নতুন যে বাইকগুলো আছে এই নতুন বাইকগুলো কি তারা ওই 1500-2000 কিলো আপনারা আমার মতো কি ওয়েট করে যে 1500-2000 কিলোমিটার হবে তারপরে তারা ব্রেকিং পিরিয়ড শেষ করবে তারপরে চালাবে ট্র্যাকে? না, তা করে না। তারা কিন্তু একটা নতুন বাইক যখন তারা নেয়, নেয়ার পরে তারা অনুরূপভাবে এই চারবারের যে প্রসেসটা আছে তারা এই প্রসেসটা তারা ফলো করে, এবং প্রসেসটা ফলো করার পরে তারপরে যে তাদের মানে ইঞ্জিনিয়ারিং স্মুথনেস আসে ওইটার উপরে ডিপেন্ড করি তারা কিন্তু ট্র্যাকের মধ্যে কিন্তু চালায়। আমিও আমরাও যে আমাদের দেশে যেহেতু ট্র্যাক নাই সেটা যে কেউ ফলো করে এরকম কিছু না। আমি আসলে ভ্যালেন্টিনো রসির কিছু ওর সম্পর্কে কিছু পড়াশোনা করতে গিয়ে তখন দেখি যে এই ধরনের একটা আর্টিকেল সামনে আসছিল যে ব্রেকিং পিরিয়ডটা যারা কিনা রেসে যারা খেলে, যারা ট্র্যাকে খেলে, তারা কিভাবে এইটার ব্রেকিং পিরিয়ডটা শেষ করে, ওরাও কি আমাদের মতো 1500-2000 কিলো পর্যন্ত ওয়েট করে বা 3000 কিলোমিটার পর্যন্ত কি ওয়েট করে? তো এইটা জানতে গিয়ে দেখলাম যে না, এইভাবেও করা যায়। তো আমি আমার ওই ছোটো ভাইয়ের ওইটা নিয়ে আমি আগামী সপ্তাহে হয়তো যাব মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। তো যাওয়ার পরে ওইটা যখন আমি করব, করার পরে আমি আপনাদেরকে ফিডব্যাকটা জানাবো। তো আপাতত যদি আপনারা কেউ করতে চান সেই ক্ষেত্রে এইভাবে করতে পারেন, এটা একেবারে পরীক্ষিত, এটা ইন্টারন্যাশনালি এইভাবেই ফলো করা হয়। শুধু আমাদের বাংলাদেশেই মনে হয় বা ইন্ডিয়াতে এইসব আশেপাশের দেশগুলোতেই হয়তো 2000 বা 2500 কিলো ব্রেকিং পিরিয়ড মানতে হয় এরকম কিছু, বাট অন্যান্য দেশে কিন্তু ওরা ব্রেকিং পিরিয়ডটা কিন্তু এইভাবেই শেষ করে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।